सुप्रिय दर्शक सबाई के नमस्कार आमी एखन पृथ्वी राजधानी टाइम्स स्क्वायर मैनहट्टने आसी एखाने हिंदुदेर प्रतिबाद चलछे बांग्लादेशे हिंदू निर्यातनेर प्रतिबादे टाइम्स स्क्वायर दुई साइडे रास्ता दुई साइडे हजार हजार लोक जमायत होयेछेन। चलुन आमरा एकटु देखानोर चेष्टा करि एबं माझे माझे कथा बोलबो, साथेई थाकुन। আপনারা এখানে যাদেরকে দেখছেন তারা স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে টাইমস করে চলে এসেছেন, যে যার গাড়িতে চড়ে, কেউ ট্রেনে চড়ে চলে আসছেন। আমরাও পুরো পরিবারে গেছিলাম জাস্ট প্রতিবাদ জানানোর জন্য। বাংলাদেশ সরকারকে আমরা সম্প্রীতি চাই, আমরা এই রকম গণ্ডগোল চাই না, এই ওর স্লোগানে সবাই হাজির হয়েছিলাম। অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, প্রতিবাদ সমাবেশটা, মানববন্ধনটা খুবই ভালো হয়েছে। এত স্বতঃস্ফূর্ত হিন্দুদের আগমন এর আগে কখনো দেখি নাই। চলছে গত এক সপ্তাহ ধরে এই প্রতিবাদটা চলছে, চলতে ইচ্ছে। এরপর জ্যাকসন আইডিয়া হবে সন্ধ্যায়, এখন আমি দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে চলছে, এগুলো দেখানোর চেষ্টা করছি। মোট কথা, হিন্দুদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা মারামারি চাই না, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা মিউচুয়াল হিসেবে কথা বলতে চাই, আমরা একে অপরকে রেসপেক্ট করতে চাই, আমরা অ্যাগ্রেসিভভাবে কোনো কিছু করতে চাই না। সাথে থাকুন, চলুন পুরো প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করি। পুলিশের বাড়াবাড়ির কারণে দেখানো সম্ভব হচ্ছে না, পুলিশরা খুবই জাস্ট আমাদেরকে প্রেশারে রাখছে যে ওয়াকওয়েতে নামা যাবে না। দূরে থেকে আমি ক্যামেরা জুম করে এগুলো দেখানোর চেষ্টা করছি। তো প্রতিবাদের মিছিলটা দেখাবো, এই যে 42nd থেকে শুরু হয়েছে এবং 47 অ্যাভিনিউর উপরে দুই পাশে সারি সারি বিভিন্ন ব্যানার নিয়ে সবাই হাজির হয়েছেন। দেখতে খুবই ভালো লাগছে যে বাংলাদেশের প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এখানে খুবই সিনিয়র 100 ইয়ার্স ওল্ড এই দিদিমা, উনি পুরো ফ্যামিলির সাথে চলে আসছেন। এটা দেখেও ভিতরে একটা আগ্রহ ও উৎসাহ জাগে। চলুন আরও কিছু মিছিল শুনি এবং সাথেই থাকি। আপনারা যে স্লোগান, মানববন্ধন, র্যালি দেখছেন, এগুলোর একটা লাইন উঠে এসেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এটাই ফুটে উঠছে এই র্যালির মধ্যে। চলুন আরও কিছু শুনি এবং দেখি। Thank you.
প্রভু ডাক দেবে নিত্যানন্দ প্রভু ডাকের মাধ্যমে আমরা সব চলে আসবো কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের মতো আমরা এখানে আমাদের এই প্রতিবাদ সমাবেশ তথা মানব মন্দিরের সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের এই মানব বন্ধন তথা এই প্রতিবাদ
জ্যাকসনাইজ ডাইভার্সিটি প্লাজার সামনে আমরা প্রদীপ আন্দোলন মাধ্যমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে তুলব। তাই সবাইকে সেই প্রতিবাদ সমাবেশে যোগদান করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। হরে কৃষ্ণ।